যুবকের কথা বলছি, এই যুবকের যখন পা কেটে ফেলা হলো, পা কেটে ফেলার পর যুবক বললেন, পা এর উপর হাত বুলিয়ে বুলিয়ে বলছেন, হে পা তুমি জানো, আল্লাহর কসম করে বলছি, দিনের অন্ধকারে হোক, দিনের আলোতে হোক, রাতের অন্ধকারে হোক, তোমাকে দিয়ে আমি কখনোই হারাম কোনো কাজে কখনোই যাইনি। হে পা তুমি সাক্ষী আছো, রাতের অন্ধকারে দিনের আলোতে কেবলমাত্র তোমাকে নিয়ে আমি মসজিদের পথে গিয়েছিলাম, আল্লাহর দিনের পথে গিয়েছিলাম। যুবক আপনার চোখটাকে আপনি একবার বন্ধ করে বলুন তো, এই চোখ দিয়ে কোনোদিন হারামের দিকে তাকিয়েছেন কিনা? আল্লাহর কসম করে বলছি, যেই চোখ হারাম দেখে ওই চোখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার এবং আখেরাতের মজা রাখবেন না। এক কনফারেন্সে এক যুবক সেখানে উপস্থিত হয়েছে। যুবক উপস্থিত হওয়ার পর অন্যরা আছে, তার ফ্রেন্ডরা সেখানে আছে, সেখানে একজন লেডি এসে, একজন নারী এসে সেখানে প্রেজেন্টেশন দিচ্ছেন, কনফারেন্সে তার আর্টিকেল প্রেজেন্ট করছে। এই যুবক নিচের দিকে তাকিয়েছে, অন্য ফ্রেন্ডরা বলছে, যিনি প্রেজেন্ট করছেন তার দিকে একবার তাকাবে না? বলে না, তাকাতে পারবো না। কেন? বলে পরে বলবো। কনফারেন্স শেষ বন্ধু এসে বললো, কেন তুমি তাকালে না? বললো, বলে যে আমি তাকাইনি এর জন্যে, কারণ আমার বাবা ছোটবেলা আমাকে বলেছিলেন আমার এই চোখ দিয়ে আমি কি আমি আমার রবকে আমি দেখব, যেই চোখ দিয়ে আমি আমার রবকে দেখব ওই চোখ দিয়ে আমি হারাম কিছু দেখতে পারি না। উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, একদল চেহারা সেই দিন এতটা উজ্জ্বল হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে থাকবে, যেই চোখ দিয়ে তুমি আল্লাহকে দেখার চিন্তা করছো সেই চোখ দিয়ে তুমি হারামের দিকে কিভাবে তাকাও? হে যুবক, তুমি অন্য নারীর দিকে যদি অশ্লীল দৃষ্টিতে তাকাও, তাহলে তুমি যখন বিয়ে করবে তোমার স্ত্রীকে নিয়ে তুমি যে ভালোবাসার স্বপ্ন দেখছো, এটা আল্লাহ সুবহান তোমার জন্য হারাম করে দেবেন। এক ব্যক্তি এসে সালাফকে বললেন, একজন সালাফকে, যে আমার স্ত্রীর প্রতি আমার ভালোবাসা আগের মতো নাই কেন? বলে তুমি কি পর নারীর দিকে তাকাও কেন? বলে তিনি বলেন, কেমনে আপনি জানলেন, আপনি কিভাবে জানলেন? বলে বলো না। বলে হ্যাঁ তাকাই। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যে তোমার স্ত্রীর প্রতি মহাব্বতের, অথবা তোমার স্ত্রীকে পেয়ে তোমার অন্তরে যে প্রশান্তি হবে, এই প্রশান্তির নেয়ামতটা আল্লাহ সুবহানাহু ওয়া তোমার কাছ থেকে কেড়ে নিয়েছেন, আল্লাহ তাআলা তোমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। ঘরগুলোতে অশান্তি দেখেন না? প্রতিদিন আমি কমপক্ষে 50টা ফোন এরকম পাই, যেখানে শুধুমাত্র পারিবারিক ক্রন্দল, ঝগড়া বিবাদের কথা, ডিভোর্স হয়ে যাবে, স্বামীকে রেখে চলে গেছে, স্ত্রীকে রেখে চলে গেছে, এইরকম কথাবার্তা। আমি জানি এবং নিশ্চিত করেই জানি এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে এটা আমি নিশ্চিত করেই জানি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা জানিয়ে দিয়েছেন, যে এই এই কারণে এটা হয়। এটা তো নেয়ামত, এই নেয়ামত আল্লাহ সুবহানাহু আপনার কাছ থেকে তুলে নেবেন, আপনার পারিবারিককে ভালোবাসার বন্ধন আল্লাহ আপনার কাছ থেকে তুলে নেবেন। প্রিয় যুবকরা, যুবতীরা, আপনি কাকে বিয়ে করছেন? আমি সেই দিনও বলছিলাম, আমাকে একজন কাল একটা কালো মেয়ে, আমি জানি না সে কালো কিনা, কিন্তু সে আমাকে বলেছে, স্যার আপনি একটু যুবকদেরকে নসিহা করবেন, ওরা যেন কালো মেয়েগুলোকে বিয়ে করে। বলেন আমি কালো, আমার গোটা জীবন জুড়ে আমি স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, কারোর সাথে কোনোদিন রিলেশন তৈরি করিনি, আমার রবকে আমি ভয় পেয়েছি, কিন্তু আমি দিন কেবল দিনকে প্রাধান্য দিয়েছিলাম, আমি দিনদার পাত্র খুঁজে বেড়াচ্ছি, কিন্তু দিনদার বলতে যাদেরকে আপনারা বলছেন ওরাও কালো মেয়েদেরকে পছন্দ করে না। যদি কালো মেয়েদেরকে ওরা বিয়ে না বিয়ে করে, তাইলে কারা কালো মেয়েদেরকে বিয়ে করবে? কালোর মধ্যে অথবা সাদার মধ্যে দিনদারি নাই, দিনদারি অন্তর ইস্যু। আল্লাহ রাসূল বলেছেন বুখারী হাদিস আছে, আত্তাকওয়া হাহুনা, এখানে এই জায়গাটার দিকে তোমরা তাকাও। তোমরা কি সৌন্দর্য ধুয়ে পানি খাবে নাকি? আপনারা কি সৌন্দর্য ধুয়ে পানি খাবেন? আমার এক জ্যাঠা বলেছিল যে তার ছেলেকে বিয়ে করানোর জন্য, যে কয়েকদিন পরে যে সৌন্দর্য থাকবে না, তুমি কি দেখে বিয়ে করছো? দিনদারির দিকে তাকাও। রাসূল বলেছেন যে তুমি দিনদার, ফাসফার বিজাতিদ্দিন তারিবাতি আদাক, যে তুমি দিনদারি নিয়ে তুমি বিজয়ী হও। দিন যার মধ্যে, রাসূল বলেছেন যার একজন দিন দিনদার স্ত্রী অথবা দিনদার স্বামী রয়েছে, সে একজন রানী অথবা একজন রাজা, সে রানী অথবা রাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তির উপর আল্লাহর রাসূল, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করুন, যে ব্যক্তি রাতের অন্ধকারে তিনি ঘুম থেকে জেগে উঠলেন এবং তিনি উজু করলেন, দুরাকাত সালাত আদায় করলেন, তার স্ত্রীকে জাগালেন, স্ত্রী যদি না জাগে তাহলে তার মুখে একটু পানি ছিটিয়ে দিয়ে তাকে জাগিয়ে নিলেন। একবারও কি অনুভব করেছেন? একবার একটু ভাবুন না, একবার ফিল করুন। বৃদ্ধরা আছেন, যুবকরা যারা চিন্তা করছে বিয়ে করবে, একবার ভাবো তোমার স্ত্রীকে নিয়ে তুমি তাহাজ্জুদে সালাত আদায় করবে, একবার চিন্তা করো, চিন্তা করো এই ভালোবাসা তুমি কোথায়
কিভাবে তুমি ফিল করবে? তুমি যেটা কখনো না করো তাহলে তুমি ফিলই করতে পারবে না। এটা কাকে ভালোবাসা বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে তিনি সালাত আদায় করেছেন, বুখারীর পাতায় পাতায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত আদায় করেছেন কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সামনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি গতকাল হাদিস পড়াছিলাম বুখারীর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত আদায় করতেন, তাহাজ্জুদের সালাত, রাতের সালাত, যখন ভিতরের সময় হতো তখন তিনি আমাকে জাগাতেন, রাসূলের সাথে আমি ভিতরের সালাত আদায় করতাম। এই অনুভূতিটা কেমন? এই অনুভূতিটা অন্যরকম অনুভূতি। এই অনুভূতিটা কেউ, এই ভালোবাসার কেউ বুঝতে পারবে না যেটাকে কখনো প্র্যাকটিস করেনি। ঘরের মধ্যে দিন নিয়ে আসুন, ঘরের মধ্যে দিন নিয়ে আসুন যদি আপনার সন্তানদেরকে বাঁচাতে চান। যদি ঘরের মধ্যে দিন না থাকে তাইলে আপনার পরিবার টিকবে না, টিকবে না নিশ্চিত করে বলে গেলাম। দেখেন না পরিবারগুলো সব নেকড়ে বাঘ শিয়ালগুলো পরিবারগুলোকে টুকরো টুকরো করে দিচ্ছে, দেখতে পাননি? টুকরো টুকরো করে দিচ্ছে, দেখুন না। আমি কত পিতার অশ্রু দেখেছি, কত মায়ের অশ্রু আমি প্রতিদিন শুনি, তাদের কান্নার রোল পড়ে যায় তাদের সন্তানদেরকে নিয়ে। কিন্তু আমি নিশ্চিত করে জানি এই পিতা এবং এই মাতা তার সন্তানের প্রতি জাস্টিস করেনি, তাদেরকে দিন শিখায়নি, তাদেরকে কেবলমাত্র দুনিয়ার পেছনে দৌড়েছিল, তাদেরকে কেবলমাত্র দুনিয়া নিয়ে। তাদেরকে আপনার সন্তানরা কোথায়, আপনার নাতিরা কোথায়, তাদেরকে কেন এই মাহফিলে নিয়ে আসলেন না? ওকে যাত্রায় অথবা সিনেমায় অথবা থিয়েটারে বাসায় বসে বসে সিনেমা দেখছে, অথবা সেখানে মোবাইল কম্পিউটার বিভিন্ন গ্যাজেট ডিভাইস ইত্যাদির মধ্যে সে অশ্লীল জিনিস দেখছে অথবা গেমস খেলছে, আপনি মাহফিলে তাকে হাত ধরে নিয়ে আসতে পারলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাতিদেরকে নিয়ে যাননি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি ছেলেদেরকে নিয়ে যাননি? রাসূল সাল্লামের নাতিনদেরকে, নাতনিদেরকে, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি তার মাথার উপর চড়িয়ে, তিনি তার গলার উপর ঘাড়ের উপর চড়িয়ে তিনি সালাত আদায় করেছেন। বুখারী হাদিস পড়ে দেখুন। এই দিন কে শিখাবে? এই দিন এখন ভাড়াটিয়া লোকেরা শেখাবে, আমরা দূর থেকে এসে দুই তিন ঘন্টার আলোচনা করে যাব, এরপরে আপনারা আপনাদের মতো ঘুমিয়ে থাকবেন, এভাবে দিন নাকি? দিন এত সহজ না। দিন উত্তরাধিকার সূত্রে জেনারেশন টু জেনারেশন পেয়েছেন, আপনারাও এমনি দিন পাননি। আপনাদের পূর্বসূরীরা, আপনাদের পেছনে আপনার বাপ দাদারা এই দিনের জন্য বহু কোরবানি করেছে। এই বাপ দাদা বলতে আমি সাহাবী তাবে তাবে তাবেইন সালাফদের কথা বলছি, ওই আরব দেশ থেকে, আরব বিশ্ব থেকে, এখানে এমনি আসেনি, প্লেনে করে আসেনি, ট্রেনে করে আসেনি, গাড়িতে করে আসেনি, তারা হেঁটে হেঁটে এসেছে, অথবা তারা জলপথে এমনভাবে এসেছিল প্রত্যেকটি সেকেন্ড তাদের মৃত্যুর সাথে লড়াই করতে হয়েছে।